হ্যালো বন্ধু বান্ধবীগণ, আশা করতেছি আপনারা হগলটিতে ভালোই আছেন। তাই মোরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাই মেহমে দইল মগো হগলটিতে বাইকে উড়াইয়া ঘুরাই লইবে, এর লেগে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বাইক স্টার্ট দেওয়ার সিডাটাই খুঁজে পাইতেছে না বুঝছেন। তাই এর লেগে আমার বই নিয়ে আবার ওরে ইয়া বাইকের উপরে উড়াই দিচ্ছে। তাই হাতে কিন্তু অনেক সুন্দর করে বাইক স্টার্ট দিয়ে, এই যে দেখেন কি সুন্দর করে বড় একজন মানুষকে লইয়া, মানে হাতির পাপারে লইয়া একদম গাড়ি স্টার্ট দিয়ে দিছে। পিছনে দেখেন কষ্টে জান্নাত পিলার ধরে দাঁড়াই রয়েছে, কারণ হাতির নায়ক হাতিরে এখনো নিতেছে না বাইকের মধ্যে। তাই যাই হোক, নায়কে না নিলেও কি বই না কিন্তু নিয়ে নিছি গড়তে। তাই মোরা এখন হগলটি মিল্লা গড়তে যাইতেছি, আর গ্রামের রাস্তাঘাট কিন্তু এক্সের সুন্দর। আর মোরা এখন ভ্যানে উঠতে গেছি। তাই ভ্যানে উঠতে চারিদিকের পরিবেশ এক্সের সুন্দর লাগে বুঝছেন নি। আর এদিকে আশেপাশে মনে করেন এক্সের সর্ষা খেত, চারিদিকে খালি সর্ষা ফুলই দেখি। মগো ঢাকা শহরে মোরা যে জীবনযাপন করি তার থেকে কিন্তু গ্রামের জীবনযাপন অনেক সহজ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই তালগাছটা যে দেখতে পাইতেছেন, এটা সেই ছোট থেকে আমি তালগাছটা দেখি। আর এই তালগাছটা নিয়ে একটা ভূতের ভয়ানক কাহিনী আছে। এই তালগাছটায় কিন্তু কিছু জিন বসবাস করে। তাই ছোটবেলা ভয় পাইলেও এখন কিন্তু আর মুই ভয় পাই না। আমরা এসেই পড়েছি। কোথায় এসে পড়েছো? কোথায় মুখ? হাঙ্গার মুখ? ভাঙ্গার মুখ? ভাঙ্গার মুখ? আরে যে ভাঙ্গার মুখ, আমার বই না কয় হাঙ্গার মুখ। আচ্ছা, এই জায়গাটা হাঙ্গার মুখ কেন বলে জান্নাত? ভাঙ্গার মুখ বলে না, ভাঙ্গার মুখ বলে। এই দেখো সব বাংছে, সব বাংছে। হেলেকে বলে ভাঙ্গার মুখ, হেলেকে। শোনো শোনো আফু, হেলেকে ভাঙ্গার মুখ বলে? উড়াও বল পড়ছ পানি। ও এগুলো কি জান্নাত? এগুলো হ্যাঁ গম। এ বইতে লেখা আছে গম ভেঙে আটা পাই। তাই? হ্যাঁ। আর কি পাই গম ভেঙে? গম ভেঙে আর কিছু পাই না, খালি আটাই পাই। খালি আটাই পাই? হুম। আচ্ছা আচ্ছা, মেমে বাবার হাত ধরো। স্যার এসে যে লাজিনি বাচ্চা। না জুবিনা দেখছো? আমি জানা দেখে কি? এটা কি? কাউ হেয়ার। কাউ হেয়ার? কাউ শেট গরু। তাই? নষ্ট করিস। এই গুড়ি গুষ্টি গুলার কিন্তু কোনো মতেই দাঁড় করাইতে পারতেছিলাম না, ছবি তোলার লেগে কোনো রকম দাঁড় করাইছি। মেহমেদ কে নাও না কেন? মেহমেদ তো এখানে ফটো সেশন শেষ করে এরপর কিন্তু মোরা চলে গেছিলাম মগো আগরপুর চটপটি খাইতে। গুড, হ্যালো গাইস, মোরা চটপটি খাইতে আসি, কিন্তু ওরা আইয়া কোন কেন শান্তি পাইতাছ না? কি লাগগা আব্বা ফোন দিলো, আব্বা ফোন দিয়ে যুগার কথা জিজ্ঞেস করে, মোহনার কথা জিজ্ঞেস করে, তোমার কথা তো জিজ্ঞেস করে না। কেন করে না জানো? এই যে একটাই কারণ, তোমার রাস্তার পাশে পাইছিল। এই কই জানি পাইছিল? আরে পরিবারের ছোট বোন? শোনো, তোমার যদি আমরা কুড়ে না আনতাম তুমি কি ছোট হইতে পারতা? তাহলে মৌ না ছোট হইতে, তুমি কি ছোট হইতে পারতা যদি তোমারে আমরা কুড়ে না আনতাম? আমাদের বোন আপন বোন হইতে হইলে তোমার কি করতে হইবে কৌদি? এই কথাটা তো তুমি একদিন না একদিন জেনেই যাইতা, তাই তোমাকে আজকেই জানিয়ে দিলাম। শোনো, একদিন মানুষের মুখ থেকে শুনবে, তাই আমাদের মুখ থেকে শুনে নাও।
তো যাই হোক, এত এত মজার খাওয়ান এবং চটফুটি খাইয়েও যখন মুগো জোলা বর্তাছে না, তখন মোরা কিন্তু আয়া পড়ছি এখন মাছ ফ্রাই করার লাগি। তাই এগুলো কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে। তো গাইস, মাছটা কিন্তু হেভি দিলে ভালোই লাগতেছে। তো গাইস, মাছটা কিন্তু হেভি দিলে ভালোই লাগতেছে, আর পরিচয় করাই দিলাম আমি জানি। ও বুঝে গেল। তুই আর কার কার বোন, এই নামটি কর। ও আর একটা আছে তো, এখানে কিন্তু এখন মাস্টারে আদা রসুন হলুদ মরিচ লবণ তারপরে মনে করেন যত যা দেওয়া যায় সব দিয়ে একালে জাকানাকা করে মাইখা নিতে হইবে। এরপরে কিন্তু মোরা মগো মাটির চুলায় বাজমু। তাই মাটির চুলায় বাজমু আর একটা একটা উড়াইয়া মোরা মাটির চুলার পারে বইয়েই খামু। তুমি সাত চন্নি? এখানে কি করতেছো? এখন বাজার পালা, মোর জামাই হইলো গিয়া বাজবে সিদ্ধান্ত নিছে। তাই মাটির চুলা ধরাইছি, মোরা হগলডি মিললা, এখন মনে করেন তেল ডালা হইতেছে। তাই তেল ডাইললা একে একে তিনটা মাছ বাজতে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন মগো, এই মাছ খাওয়ার লেগে দর্শক বৃন্দ হগলডিতে বইয়া রয়েছে। এই মাছ বাজার ভিডিও এডিট করতে গিয়ে মোর মনে করেন এক্সের জিব্বা দিয়ে লোল পড়তে আছে। এই মাছ ফ্রাই এর শেষে মনে করেন যেই মশলা ছিল এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আবার আলাদা করে ভাজ্যে একটা মশলার আচার তৈরি করা হয়েছিল, যেটা দিয়ে খাইতে খুবই মজা হয়েছিল। মাছ এখানে কিন্তু চার ধরনের মাছ আছে, সরপুটি, তেলাপিয়া, রুই, কার্ফু মাছ। তাই মোরা এখন খাইতে খাইতে আপনাকে দাঁড়িয়ে হগলডির কাছ থেকে বিদায় নিতে আসি। আপনারা হগলডিতে ভালো থাকেন, সুখে থাকেন, এই শুভকামনায় বিদায় নিতে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।